প্রত্যেক মানুষের লাইফে না একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার আমি কোন বিষয়টাকে নিয়ে কথা বলবো কোন জায়গাটায় নিজের একটা জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকবো আমি তো জেনে আসছি যে মানুষগুলো ভুল এই মানুষগুলোটি আমি শাস্তি দিতে আসছি শাস্তির ব্যবস্থা করতে আসছি যদিও শাস্তি দেওয়ার মতো পাওয়ার সাধারণ মানুষের নেই আমাদের দেশে আইন কানুন বলে অনেক কিছু কথা আছে তো তাহলে তো এই বিচারপতি বিচারালয় লয়ার এই ব্যাপারগুলো থাকতো না তাই না মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি সব ব্যাপারগুলো থাকতো না যাই হোক তবু মানুষের নেশা যে আমি সব আমি সেরা আমি যা বলবো সেটাই হবে বিশ্বাস করো কন্ট্রোভার্সি লেভেলে না কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে আগে কিছু কিছু মানুষের মনুষ্যত্ব ছিল নিজেদের একটা মেরুদণ্ড বলে ছিল এখন বেশিরভাগ মানুষ কি দেখতে পাই নিজের নিজের মানে অস্তিত্ব হারিয়ে ফেলেছে আমি আমার ভিডিও চ্যানেল আমার চ্যানেল আমি আমার ভিডিও থামলে হয় আমি আমার নিজের ফটো দেবো আমার নিজের অস্তিত্ব থাকবে বক্তা আমি আমি এক্সপ্লেন করছি আমি নাইবা অন্য কারোর মুখ বসালাম নাইবা অন্য কারোর মুখ বসিয়ে তাকে আমি দেখালাম যে আমি তার নিয়ে বলছি বা তার ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করছি বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই মেরুদণ্ড বলে কিচ্ছু নেই নিজের থোবরার প্রতি নিজের কোনো বিশ্বাস নেই হ্যাঁ উঠবো দেরিতে উঠবো সব আট মানুষ আমার কথা শুনে আসবে বুঝে আসবে যে আমি ভিতরে কি বলছি যাই হোক এত হেজিয়ে লাভ নেই মেন কথা হচ্ছে এই কিছুদিন আগেই তোমরা সবাই জানো যে ওয়াইটি ঝিঢ়ি পড়ে গেল বিচার ওয়াই ওয়াইটিতে বিচারপতি চলে এসেছেন মানে বিচারপতি আদালত ছেড়ে চলে এসেছেন কোথায় ওয়াইটিতে স্বয়ং চলে এসেছেন মানে তিনি নিজেকে বিচারপতি ভাবছেন ভাবার পর ওয়াইটি পরিষ্কার হলো ঝ্যাঁটা বালতি লাঠি জুতো তোমার যা ছিল ফিনাইল হাই তোমার কি বলে ডেটল সুথল যা ছিল মোটামুটি সার পাট সব নিয়ে বসলো ডিটারজেন্ট সব নিয়ে কিস্তু হলো না কিস্তু হলো না কারণ আমাকে আগে নিজেকে পরিষ্কার থাকতে হয় তারপর তো আমি সেই জায়গাটা পরিষ্কার করব আমি জায়গাটা পরিষ্কার করে ফেললাম আর আমি নিজেই তো গান্ডে গিতে ভরা কারণ আমি যে আশেপাশের যাদেরকে নিয়ে পরিষ্কার করছি তাদের প্রত্যেকের গায়ে ময়লা আমার নিজের গায়ে ময়লা প্রত্যেকের গায়ে ময়লা তাহলে আমি ধুলাম পরিষ্কার করলাম এবার আমাকে তো ওর তার উপর দিয়ে হাঁটতে হবে আর দলবল নিয়ে হাঁটতে হবে ভাই আমাদের গোটা নিজেদের গায়ে যদি ময়লা থাকলো সেই তো আমাদের গায়ের ময়লাগুলো খুলে খুলে সেই জায়গায় পড়ছে হাঁটছি যখন চলছি যখন ঘোরাফেরা করছি যখন ফ্যাক্ট হয়েছে এই জায়গাতে ওয়ারিটি পরিষ্কার করা ঝকঝকে করা তত্ত্বকে করার জন্য এলো আসার পরে প্রথম টার্গেট হলো প্রীতম আর প্রীতমকে বলিহারি খালকেটে কুমির এনেছিলিস বুঝতে পারলি তো মানে বানাবানায় চ্যানেল আজকে দেখ কোন জায়গায় দেখ আর চিঙ্কিমাছি মাছের মেয়ের চ্যানেল দেখ লোক ডেকে ডেকে লোক ডেকে ডেকে আনতে হচ্ছে এখনও লোকে কেউ আর সাইন করে যাচ্ছে না কেউ হোয়াটসঅ্যাপে লিখছে না যে আমি যাব কেউ বলছে না যাব ভাই শোনো এই কেস কোর্ট কাচারি এইসবের ব্যাপার না সাধারণ মানুষ একটু হলেও না একটু হলেও মানুষ এসব একটু ভয় পায় তাছাড়াও মানুষের কার সময় আছে ঘরের খেয়ে বোনের মোস্তারানোর কারও সময় নেই এই ধরনের কিছু মানুষ থাকে যাদের পরিবারের প্রতি কোনো টান নেই পারিবারিক টান নেই পরিবারের প্রতি কোনো পিছু টান নেই ভাই তারাই এই রকম কেস কাছারি করবো যাবো ছুটবো এইসবই ছোটাফেরা করে ভাই আমাদের সময় আছে এইসব কিছু করার সময় নেই হ্যাঁ আমাকে কেউ পার্সোনালি কেউ কোনো খারাপ কথা বলুক তখন আমি সেটার ব্যাপারে এগিয়ে চলে যাব এগিয়ে আমি সেটা করব। সেটা অনেক মানুষ বুঝবে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই এই এত কিছু ভাইটি পরিষ্কার করতে আসা কোনো মানে হয় কোনো মানে হয় না কারণ এটা খুব ধ্রুব সত্যি কথা মানুষ যতক্ষণ না নিজে চাইবে পরিষ্কার হব ততক্ষণ বাবার বাবার ক্ষমতা নেই কেস দিয়ে কি হবে কিচ্ছু হবে না এই কেসের খেলা চলতে থাকবে কেসের খেলা মানে হচ্ছে এখন প্রত্যেকে প্রত্যেকের নামে কেস করছে আমরা সবাই জানি এ ওর নামে এ ওর নামে ভাই বললাম তো কান টানায় মাথা আসবে মাথাকে অটোমেটিকলি গলে যেতে হবে মাথা না চাইলেও সে নিজে অটোমেটিকলি গলে যাবে সেখানে এবার একটা মানুষের মাথা আছে মানে বুঝতে পারছো আস্তে আস্তে তার বডিটাকে টেনে নিয়ে আসা হবে ফুল বডি চেক হয়ে যাবে পুরো ধোয়া হয়ে যাবে সার্ভিসিং হয়ে যাবে এখানে কিচ্ছু করার নেই এটা ফ্যাক্ট হবেই এটা এবার হচ্ছে পরের কথা এই দুদিন আগে প্রথমে এসে শুনলাম প্রীতম খাড়া প্রীতম নোংরা প্রীতমের মা নোংরা একবারে আষ্টে পিষ্টে কেস দিয়ে দিলো ওদের চ্যানেলগুলো বসে গেল ভাই খেটে খাওয়া চ্যানেল রোজগার হচ্ছিল পুরো বন্ধ হয়ে একটা পুরুষ মানুষ ঘরে বসা দুদিন আগে জিমি ছিল নয়নের মনি জিমি হচ্ছে বিভৎস প্রতিভা সম্পন্ন মানে ওর মতো মহিলা পৃথিবীতে একটা কেউ নেই মানে মেয়ে একটা পৃথিবীতে নেই যত ট্যালেন্ট ভগবান ওর উপর ঝেপে দিয়েছে ঝেড়ে দিয়েছে সে বিরাট ব্যাপার চিঙ্কিমা সিনকে নিয়ে ফটো তোলা ওই পোজ দিয়ে হাই থানার সামনে হাই এই দেয়ালে হাই ওই পাচিরে হাই স্টেশনে হাই মাঠে ওরি বাপরে কোথায় না কোথায় মায়ের ঘোঁজে গিয়ে পোজ মেরে ফটো তোলা হলো সবার সাথে ফটো তোলা হলো ঠিক আছে খুব ভালো কথা ফটো হলো ফটোর পরে এখন কি হচ্ছে দুদিন পর যেতে না যেতেই কি হচ্ছে হ্যাঁ আরেকটা কথা তখন ওই ঈশানী হয়েছিল ফাঁসানি ফাঁসানিকে বলা হয়েছিল ফাঁসানির ক্যারেক্টার খারাপ বারো ড্যাড ড্যাস ড্যাস মানে বারোটা পুরুষের সাথে এইসব সব করে বেড়ায় ছেলে ধরার কাজ করে মানে ছেলে ধরা মানে ওই বাচ্চা ছেলে ধরা নয় মানে ইয়াং জেনারেশনের ছেলেদের ধরা মানে বুঝতে পারছো ফুসানি ফাঁসানি ফাঁসানো এইসব সব করে বেড়ানো কাজ এইসব অনেক কিছু হয়ে গেল ভাই আমি এসেছি ওয়াইটি পরিষ্কার করতে আমাকে তো জানতে হবে আগে যে এক্স্যাক্ট ময়লা কোনগুলো কোন কোন ময়নাগুলোকে সরালে আমার এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা না জেনে উনি মানুষ ঝাঁপ দিচ্ছে ইয়েতে মানে কর্দমাক্ত পুকুরে ডোবাতে পচা ডোবায় যে আমি ডোবা পরিষ্কার করতে এসেছি খুব ভালো কথা এর নাম হলো ওয়াইটি পরিষ্কার করা তারপরে হঠাৎ করে চলে গেল হঠাৎ করে কি এমন ব্যাপার হলো যে হঠাৎ করে চিঙ্কিমাছি চিঙ্কিমাছির বর মাছির মেয়ে জিমি সব খারাপ হয়ে গেল দুদিন আগে ঈশানীকে যে নোংরা কথা বলেছিল সেই নোংরা কথাগুলো এখন বলা হচ্ছে জিমিকে নিয়ে চিঙ্কিমাসিকে নিয়ে যেগুলো প্রীতমের মাকে বলেছিল সেগুলো হচ্ছে এখন চিঙ্কিমাসিকে নিয়ে তাহলে বুঝতে পারছো স্ট্যান্ড পয়েন্ট কোথায় গেছে এখনো ধরতেই পারলো না যে ফোঁড়াটা কি জন্য কোথা থেকে উঠেছে হ্যাঁ ফোঁড়াটা আদৌ মাথায় না পেছনে মানে পাছায় সেটা না জেনেই ফোঁড়া চিকিৎসা করতে এসে গেছে হুম তারপর এখন বুঝতেই পারছে না যে ওটা ফোঁড়া আছে না ওটা এখন ক্যান্সার আরম্ভ হয়ে গেছে এখনও বুঝে উঠতে পারছে না ভাই এ কী চুলের চিকিৎসা হবে ঠিক সেই রকম ধরনের চিকিৎসার অবস্থা বুঝতে পারছো সমাজ পরিষ্কার করার অবস্থা কে যাবে আমাকে বলো কজন এগোবে মানুষ নোংরামও দেখতে পছন্দ করে নোংরামো দেখতে পছন্দ করে বলেই তো আজকে যেদিকে নোংরা চ্যানেলগুলো আছে সেই দিকে মানুষের ঢল নেমে যায় তাদের মুখের ভাষা শোনার জন্য তাদের নোংরামি শোনার জন্য তারা নোংরাকে সাপোর্ট করতে চলে যায় আর এখানে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু সব থেকে বড় শত্রু এরা নিজেরাই জানে না কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কী কথায় বলে না ভাই আমার ঘরে জিনিসগুলো আছে যতক্ষণ আছে তখন ততক্ষণ আমি এর মর্যাদা বুঝবো না যখন এটা আমার চলে যাবে তখন আমি বুঝবো যে এর জ্বালা কী বুঝতে পারছো ঘটনাটা হচ্ছে এটা যতক্ষণ না আমার সাথে ঘটবে ততক্ষণ আমি বুঝতে পারবো না ওই জিনিসটা কি অতএব সেই ভিউয়ার্স বলো ক্রিয়েটারগুলো বলো সকলের একই অবস্থা যে যতক্ষণ না তাদের সাথে ঘটনাগুলো ঘটছে ততক্ষণ তারা বুঝতে পারবে না এর জ্বালা কি বুঝতে পারছো আজকে কি এমন হয়ে গেল চিঙ্কিমাসির সাথে কত দহরম মহরম জিমির সাথে কত দহরম মহরম হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল যে পুরো চিঙ্কিমাসির বিরুদ্ধে চলে গেল পুরো জিমির বিরুদ্ধে চলে গেল পুরো ঝপনঝালের বিরুদ্ধে চলে গেল এরা তো বাবু বাবুবাবু করেই ঝপনবাবু ঝপনবাবু বলে কথা হচ্ছিল এখন পর্যন্ত কি এমন ঘটনা ঘটলো যে ইনি বসে যাচ্ছেন এটাকে লোক জড়ো করতে হচ্ছে কিসের সাইন কিসের পিটিশান কিসের লোকজন ভাই ক্ষমতা তো যদি কারোর কাছে পার্টিকুলার ক্ষমতা থাকে সে নিজে সেই ক্ষমতার ব্যবহার করবে তাই তো দরকার হচ্ছে কেন দরকার তো হওয়ার কথা নয় এত মানুষের কেন দরকার কিসের জন্য দরকার এই পরিবারগুলো কিছু মানুষকে নাচাচ্ছে আর কিছু মানুষ নাচছে আর ভাবছে যে আমি বিরাট নিজেরা কিছু করে ফেললাম কিচ্ছুই না 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 ঠেঙ্গা ঠেঙ্গা চিঙ্কি মাসি দামা মানে দামার দাম ভিডিও নামাচ্ছে চিঙ্কি মাসির মেয়েও দামার দাম ভিডিও নামাচ্ছে ওরা খেয়ে বেড়াচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে বেড়াচ্ছে কিচ্ছুই নাই মাঝখান থেকে ওই ওইযো আমাদের প্রীতম গো বেচারা বেচারা ভয় পেয়ে ওর মতো ভিতুর ডিম পৃথিবীতে একটা নেই প্রীতমের মতো কৃপণ আর ভিতুর ডিম একটাও নেই ও দুটো পয়সা খরচ করে ভালো লই ধরবে না আর ও এতটা পরিমাণ ভিতু ওই জুজুবুড়ি হয়ে ঘরে বসে থাকবে সত্যি বলছি ওই যো দহরম মহরম হমনম ছমনম দেখায় না ওর কিচ্ছু নেই ও একদম পুরো নাম্বার ওয়ান ভিতু যার জন্যে ওকে বাগে পেয়ে ও হয়েছে আর কি দেখো চিঙ্কিমাসি ঝকন ঝাল ওদের কিছু করতে পারছে করতে পারবে না কোনো দিনই করতে পারবে না কোনো দিনই করতে পারবে না আর কারোর পড়ে মরতে বুথ ধরেনি ঘরের খেয়ে বোনের মোস্তরাতে বোনের মোস্তরাতে যাবে দুদিন অন্তর হাই এইখানে ছুটবে হাই ওইখানে ছুটবে ভিউয়ার্সদের ঠেক ভিউয়ার্সদের তো খেয়ে পড়ে মানে আর বুথ ধরেছে না যে তারা সব কিছু ছেড়ে দিয়ে ঘরের সংসার সন্তান ছেড়ে দিয়ে ওই সমাজ ইয়ে করতে যাবে সত্য সব দেখতে পারলেই হলো এই সব কিচ্ছু না মানুষ নিজের মুখের প্রচার নিজের প্রচার নিজেকে চেনানোর জন্য মানুষের এত কিছু এত সব কিছু কিসু না কিস্তু না ভাই মানুষ এমনিই চিনবে দুটো ভালো কাজ করে দেখাও মানুষ এমনিই চিনবে কিছু ভালো জিনিসকে সমর্থন করতে হয় ভালো কাজকে সমর্থন করতে হয় আমি করবো নোংরাকে সমর্থন আর আমি হতে চাইবো সবার চোখের মণি হয় কি ওই যোগ কমেন্ট সেকশানে লোকের পরি মানে উপহার শুনতে হবে লোকের ঠাট্টা শুনতে হবে তামাশা শুনতে হবে লোকে এরকমভাবে রোস্ট করবে লোকে দুটো খারাপ কথা বলবে লোকে এই হবে মানুষ এটাতে প্রেস্টিজিয়াস শিশু থাকার কথা ব্যাপারটা একটা প্রেস্টিজিয়া শিশুর দিকে চলে যায় মানুষের লজ্জা মানুষের একটা ব্যাপার এগুলো চলে যায় এই আমি করেছি হাই আমি করেছি হাই এ করেছে হয় সব আমি করেছি কি দরকার ভাই নিজের নামে আমি যদি এইটুকু একটা কিছু করে থাকি ওটা এমনিই প্রকাশ হয়ে যাবে আমাকে নিজেকে ডাক পিটিয়ে শেয়ার করার দরকার নেই যে এটা আমি করলাম ওটা আমি করলাম ভাই লোক তো জানবেই যে কিছুই হয়নি কিছু হয়নি আমি তো ওবেলা বললাম মঙ্গলা মা পুজো করছেন প্রতিদিন নিজের বাড়িতে নিজের বাড়ি থেকে বেরিয়েছে একটা নতুন মুড়ি কারখানার পাশে ওখানে নতুন মন্দির খুব প্রতিষ্ঠা করেছেন তার মতো করে সাধ্যের মতো মা তো যেখানে থাকবে সেখানেই সেই জায়গায় হচ্ছে অট্টালিকা তো যাই হোক প্রচুর ভক্ত আসছে হাজারে হাজারে কাতারে কাতারে ভক্ত ভক্ত আসছে কিস্তু হয়নি ফালতু ভুল ভাল ঘটনা রটানো আই জেলে চলে গেছে হাই বন্ধ করে দিয়েছে হাই জেল হয়ে গেছে কিস্তু হয়নি কেউ কিস্তু করেনি করতে পারবে না মানুষ ধর্মকে আঘাত দিতে পারবে না কারণ কেননা পার্টিকুলার যে মানুষ ভক্ত তাদের কোনো অবজেকশন নেই কারণ মানুষটা ভণ্ড নয় ভণ্ড নয় কিছু ঈর্ষাকাতর মানুষ নিজেদের মানে ঈর্ষার বসে এই সমস্ত কাজ করেছে আর কিচ্ছু না কিচ্ছু না যখন ভক্তের গর্জন উঠবে যে এরা ইনি ফ্রড ইনি ভণ্ড তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা মানুষটা ভুল কারণ চাহিদা যাদের নেই সেই মানুষদের কখনো ভণ্ড ছট করে বলা যায় না চাহিদা নেই তো মানুষের ভালো হচ্ছে মানুষ দেবতার জায়গায় দর্শন করেছে আর এটা তো সমস্ত মন্দিরে মসজিদেই হয় মানুষের ডাক শুনবে মানুষ ভগবান ভগবানকে মানুষ মানুষ গিয়ে তার সামর্থ্য মতো ভগবানের চরণে অর্ভ নিবেদন করবে এটা তো হয়ে আসছে এইসব নিজের ওপর নিয়ে ডাক পিটিয়ে নিজের প্রচার সব কিচ্ছু লাভ নেই ভাই মানুষের মানে কি বলবো উপহাসের পাত্র হয় মানুষ পরিহাস করবে ঠাট্টা তামাশা করবে না মানুষের এগুলোর থেকে ভালো না এই যে আমরা নিজের মতো নিজেদের অকাতে নিজেদের মতো করে কন্ট্রোভার্সি করছি নিজেদের মতো করে রিপ্রেজেন্ট করছি তাই না কিচ্ছু না কিচ্ছু না আরেকটা কথা ছোটো করে বলি সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা রোস্টিং দেখছিলাম কেউ একজন রোস্টিং করেছে তো ভাই আমি ওই রোস্টিংটা ভিডিওটা দেখার পর ভাবলাম যে রোস্টিং কিন্তু সবার জন্য নয় ওটার জন্য একটা যোগ্যতা লাগে দম থাকতে হয় রোস্টিংয়ের জন্য রোস্টিং কিন্তু সবাই পারে না কারণ রোস্টিংয়ের জন্য একটা নিজের একটা পার্সোনালিটি থাকতে হয় নিজের একটা রোস্টিংয়ের জন্য অকাত থাকতে হয় অকাত লাগে মানে কীরকম ধরো আমি রোস্টিং করছি মানুষকে হাসাচ্ছি মানুষ হাসবে এমন না যে আমি নিজে রোস্ট করতে গিয়ে নিজেই পাবলিকের কাছে রোস্ট হয়ে যাচ্ছি তাই না এরকম একটা ব্যাপার মানে ভাই টাকার জন্য মানুষ কত কি করতে পারে হ্যাঁ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে নিজের জায়গা হারিয়ে ফেলছে নিজের আইডেন্টি হারিয়ে ফেলছে মানুষ মানুষের কোনো পুরুষ তার পৌরুষত্ব হারিয়ে ফেলছে কোন স্ত্রী তার নিজের স্ত্রী ধর্ম হারিয়ে ফেলছে তো মানে চিন্তা করো টাকার জন্য মানুষ কোন জায়গায় না কোন জায়গায় যাচ্ছে তাই না তবুও মানুষ পিছন ফিরে তাকাবে না ভাই আমরা পাবলিক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিউয়ার্স আমরা যদি চাই আমরা পাত্তা দেবো না দেব না আমরা পাত্তা দেব না শত ডাকলেও আকুতি মিনতি করলেও আমরা ফিরেও তাকাবো না আর ফিরে যখন তাকাবো না তখন কন্ট্রোভার্সি হবে না তাহলে কি করতে হবে ব্লগেই ফিরে আসতে হবে তাই না হাসতে থাকো হাসাও হাসাতে গিয়ে পাবলিক নিজেই যেন হেসে না দেয় সেই ব্যাপারে এটার দিকে লক্ষ্য রাখা উচিত এটা সবার জন্য তো চলো বন্ধুরা সবাই বলা দেখো আজকের এই পর্যন্ত পরে ভিডিওতে